সুডিয়ায় বরুণ বিশ্বাসের যে বাড়ি, যে ঘরে বরুণ বিশ্বাস থাকতেন সেই ঘরে আমি যাচ্ছি। বাড়ির মধ্যে একেবারে ভিতরের দিকে এই যে ঘর, এই ঘরটি বরুণ বিশ্বাসের ঘর। প্রতিবাদী শিক্ষক, বা বলা ভালো শিক্ষক, আজকের গোটা রাজ্যে শিক্ষক বা হবু শিক্ষকরা যখন তাদের যোগ্য চাকরির জন্য আন্দোলনে মেতেছেন, আন্দোলনে নেমেছেন, বিগত প্রায় হাজার দিন ধরে যোগ্য শিক্ষক প্রার্থীদের একাংশ তারা আন্দোলন করে যাচ্ছেন, সেখানে ঠিক ১২ বছর আগে খুন হয়ে যাওয়া বরুণ বিশ্বাস, যে তিনি এই যে বিছানা, এই বিছানাতেই কিন্তু থাকতেন, এই যে ঘর, এই ঘরেই তার জীবন অতিবাহিত হতো, এই যে আলমারি, যে শোকেস, সেই শোকেসে আমি দেখাবো, এই শোকেসে প্রচুর পরিমাণে বই, বিভিন্ন ধরনের বই থরে থরে সাজানো রয়েছে, থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন নোটবুক, বিভিন্ন খাতা, বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে, অর্থাৎ রীতিমতো পড়াশোনার মধ্যে ছিলেন এই বরুণ বিশ্বাস। এবং এখানে একটি একটি স্মারক রয়েছে, চারিদিকে বরুণ বিশ্বাসের ছবি রয়েছে। এবং বলা ভালো এখানে আরও একটি খুব ইনসিডেন্টালি ক্ষুদিরাম বসুর ছবি রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, সেই স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ বলে স্বীকৃত এই ক্ষুদিরাম বসুর ছবি রয়েছে। সেই ক্ষুদিরাম বসুর ছবির পাশেই ছবি রয়েছে বরুণ বিশ্বাসের, অর্থাৎ বরুণ বিশ্বাস মাত্র ৩০ বছর বয়স, মাত্র ৪০ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাকে চলে যেতে হয়েছে, খুন করা হয়েছে, তিনিও শহীদ, প্রতিবাদের দিক থেকে তিনি শহীদ। এই বরুণ বিশ্বাসের পরিবার, যারা বিগত ১১ বছর ধরে বুকে পাথর চেপে রেখে, দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, তারা চাইছেন সুবিচার পাবেন। যদিও সিআইডি তদন্তে তাদের আশ্বাস নেই, তারা চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের, যাতে এই ঘটনার সুবিচার ১১ বছর পরে হলেও এই ঘটনার সুবিচার পাওয়া যায়। ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, সুটিয়া। ১১ বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার পেল না নিহত শিক্ষক, নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবারের লোকজন। তারা আজও স্মৃতি আঁকড়ে খালি ঘরে, শূন্য ঘরে তারা বসে রয়েছেন, যে কবে এই খুনিরা তারা উপযুক্ত শাস্তি পাবে। এই নিয়ে কি বলছেন, এক বিস্ফোরক অভিযোগ করছেন বরুণ বিশ্বাসের বাবা, তিনি কি বলছেন আমরা শুনব। স্কুলই যাবে, তার মধ্যে ভাত মা খাইছে, খেতে যাবে, আর মা ডাকছে, তা কেমন একটু ই হচ্ছে, তা সে সময় বলে না যে এইসব আসছে, কেন ওর ওই সব ফোন আসতেছে কাছে কাছে সব। পথে আসার সময় একজনের পথে এসে বলছে বরুণ খুন হয়ে গেছে। বরুণরে খুন করার একমাত্র উদ্দেশ্য ওই ইসির খাল পরিষ্কার করার, হ্যাঁ ওই ইছামতি নদী ওই সংস্কারের জন্য ৩৫ কোটি টাকা স্যাংশন করছিল। এটা তখন কংগ্রেসের এটা ছিল, এটা তো মানুষ ভুইয়া, ওই ওই ঠিক বরুণরে ৩৫ কোটি স্যাংশন করে দেয়। এই নিয়ে বাড়লো বরুণের সাথে ওই মানুষ ভুইয়ের নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক কায়দা করলো যে ওরে গুলি করতে হবে, যত টাকা লাগে দেবো, ওই সব টাকা আটকাই দিয়ে মোটামুটি ওই সব টাকা তাকে দিয়ে ওই ট্রেনতে নামিয়ে যখনই ওই গাড়িতে উঠতে যাবে, এই সময় ওরে পিছন দিয়ে গুলি করিয়া এই এনতে গিয়ে করছে, একটু বুকের এনতে বেরোয় গেছে। আমরা শুনলাম বরুণ বিশ্বাসের বাবা, তিনি কি অভিযোগ করছেন।